আগামীকাল থেকে রাতের তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে দুই বঙ্গের, অর্থাৎ শীতের আমেজ কমবে। চার দিনে 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা বেড়ে যাবে দুই বঙ্গে। আগামীকাল কলকাতার তাপমাত্রা 14 ডিগ্রি আশেপাশে থাকবে। আগামী 9 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। শুধু 10 তারিখ দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বর্ধমান, বাঁকুড়াতে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আগামী 10 তারিখ। পশ্চিমী ঝঞ্ঝার ফলে বাধাপ্রাপ্ত শীতল হাওয়া, এর জন্য তাপমাত্রা বাড়বে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। বেশি কুয়াশা থাকবে মুর্শিদাবাদ, নদিয়া ও পশ্চিম বর্ধমানে আগামী 2 দিন। আগামী 4 দিন রাতের তাপমাত্রা গ্র্যাজুয়ালি ধীরে ধীরে বাড়বে। পারাটা 4 দিনে প্রায় 2 থেকে 4 ডিগ্রি মতো বেড়ে যাবে। অর্থাৎ আগামীকাল থেকে ঠান্ডা একটু একটু করে কমবে আগামী 4 দিনে 2 থেকে 4 ডিগ্রি। সেটা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুই বঙ্গের ক্ষেত্রেই প্রযোজ্য। 4 দিন বাদেও খুব একটা সিগনিফিকেন্ট চেঞ্জ নেই, অর্থাৎ যেটা বেড়ে যাবে সেই রকমই থাকবে। তারপরে কিন্তু আবার নতুন করে যে কমে যাবে বা আরও বাড়বে এরকম নয়। ফলে আগামী 4 দিন একটু রাতের তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। টোটাল ম্যাগনিচিউডটা হবে 2 থেকে 4 ডিগ্রি। কালকে যেটা আশা করছি আমরা আলিপুরে, অর্থাৎ কলকাতায় 14 ডিগ্রি, মানে আজকে 13 ডিগ্রি, কালকে 14 ডিগ্রি। উত্তরবঙ্গের ক্ষেত্রে তাই। দক্ষিণবঙ্গের এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে অ্যাটলিস্ট প্রথম 9 তারিখ অবধি কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, ঠিক আছে? শুধু 9 তারিখে আমাদের 10 তারিখে দার্জিলিং এবং কালিম্পংয়ে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মোটামুটি বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই, কিন্তু 10 তারিখে একদম আমাদের যে ঝাড়খণ্ড লাগোয়া যে জেলাগুলো, অর্থাৎ পুরুলিয়া, কিছুটা পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, এসব জায়গায় খুব হালকা বৃষ্টির সম্ভাবনা। এই মুহূর্তে একটি পশ্চিমী ঝঞ্ঝা আছে আফগানিস্তান, পশ্চিম পাকিস্তানের উপরে, সেটা ক্রমশ পূর্ব দিকের দিকে এগিয়ে আসছে, যার ফলেই কিন্তু আমাদের উত্তর পশ্চিম দিক থেকে যে ঠান্ডা বাতাস আসে, যার ফলে আমাদের এখানে ঠান্ডা হয়, সেটা বাধাপ্রাপ্ত হবে। এটি হচ্ছে মূল কারণ যে কালকে থেকে কেন আমাদের এখানে তাপমাত্রা, রাতের তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে মূলত সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা হওয়ার সম্ভাবনা থাকছে, কিন্তু এইটা একটু বেশি হওয়ার সম্ভাবনা হচ্ছে মুর্শিদাবাদ, নদিয়া এবং কিছুটা পশ্চিম বর্ধমান, এবং সেটাও কিন্তু 48 ঘন্টা অবধি, তারপর থেকে কুয়াশাটাও কমে যাবে। সতর্কতা হিসাবে শুধু এই কুয়াশার সতর্কতা ছাড়া, মানে 2-3টে জেলা যেটা বললাম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, আর কোথাও কোনো ওয়ার্নিং এই মুহূর্তে নেই।